origami নিয়ে চলে এলো চলো সেই অরিগামিটার নাম হচ্ছে বো অরিগামি চলো কিভাবে বানাবো সেটা দেখে নেই আগে একটা পেপার লাগবে এইবারে এটা এইরকম করতে হবে করলাম তারপরে এটা আবার খুলে দিলাম এই উপর থেকে একটা এই নিচে ভাঁজ দিতে হবে এইবারে এটাকে আবার খুলে দেব ফ্রেন্ডস এইবারে এই দাগ এই যে একটা দাগ আছে ফ্রেন্ডস এই দাগ অবধি চারটে ট্রায়াঙ্গেল করতে হবে এবার এই দিক দিয়ে এইরকম দুদিকে হলো ফ্রেন্ডস এইবারে এই দিক দিয়ে দুটো ট্রায়াঙ্গেল করতে এরকম হলো ফ্রেন্ডস এইবারে এই মাঝখান অব্দি দুদিকে দুটো ট্রায়াঙ্গেল করতে ট্রায়াঙ্গেল না এরকম ভাগ দুদিক দিয়ে এরকম তো হলো ফ্রেন্ড এবারে এইখান দিয়ে একটা ভাঁজ দিতে হবে এবার
friends. If dagger match can be a triangle. এইবারে এরকম খুললাম ফ্রেন্ডস, তারপরে এরকম ভাঁজটা দিলাম, হয়ে গেল। এবার এই সাইড দিয়ে এবারে এইখান দিয়ে এই যে একটা দাগ আছে ফ্রেন্ডস, এইখান দিয়ে দুটো ট্রায়াঙ্গেল করতে হবে। এবারে আবার উল্টিয়ে নিতে হবে ফ্রেন্ডস, এই যে দাগটা আছে এই দিক দিয়ে আবার এই দুটো সেম ট্রায়াঙ্গেল করে। তারপরে এইরকম একটু ভাঁজ দিয়ে এইরকম এইরকম ফ্রেন্ডস এরকম একটা স্টেচ করতে হবে, তাহলেই হয়ে যাবে বো গলে পরে এই বো। কেমন লাগলো এই বোটা? তোমাদের বইটা কেমন লেগেছে? ভালো লেগেছে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর এই সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।